ডাবল ইঞ্জিনের সরকার সুরক্ষাও দেবে, সমৃদ্ধিও দেবে এবং বিকাশের দিকে অগ্রসর করবে। বিজয় সংকল্প জনসভায় অংশ নিয়ে এমনটাই বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার দুপুরে উত্তর জেলার 55 নং বাগবাসা বিধানসভা কেন্দ্রের প্রত্যেক রায় মেলার মাঠে অনুষ্ঠিত হয় বিজয় সংকল্প জনসভা। বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের মনোনীত প্রার্থী যাদবলাল নাথের সমর্থনে স্টার প্রচারক হিসেবে উপস্থিত হন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সাথে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। সেখানে বক্তব্য রাখতে গিয়েই এদিন তিনি বলেন, বিজেপি প্রার্থীদের আপনারা বিপুল ভোটে জয় করুন এবং আবারও ডাবল ইঞ্জিন সরকার গঠন করুন। ডাবল ইঞ্জিনের সরকার সুরক্ষাও দেবে, সমৃদ্ধিও দেবে এবং বিকাশের দিকে অগ্রসর করবে বলে দাবি করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। भारतीय जनता पार्टी के प्रत्याशी को जिताएं, फिर से डबल इंजन की सरकार बनाएं और डबल इंजन की सरकार आपको सुरक्षा भी देगी, समृद्धि भी देगी और विकास के पथ पर अग्रसर करेगी। यही अपील करते हुए आज मैं आपके बीच में आपसे अपील करने के लिए आया हूं। मुझे पूरा विश्वास है कि बाघ भाषा से जुड़े हुए आप सभी उपस्थित मतदाता भाइयों बहन, भारतीय जनता पार्टी के उम्मीदवार श्री जदवलाल देवनाथ को भारी बहुमत से विजयी बनाएंगे। आप सभी सहमत हैं? श्री जदवलाल देवनाथ के सहमत हैं सभी लोग? আজ যখন যুবারা রোজগার পাচ্ছেন, কৃষকরা যখন কৃষক সম্মান নিধি পাচ্ছেন, ঠিক সেই সময় কংগ্রেস এবং কমিউনিস্টরা একসঙ্গে মিশে উন্নয়নের বিরুদ্ধে গিয়ে একসঙ্গে চক্রান্ত করছে বলেও এদিন কংগ্রেস এবং কমিউনিস্টদের দিকে তোপ দেগেছেন আদিত্যনাথ। তিনি এদিন আরও বলেন, ভারতীয় জনতা পার্টির ডাবল ইঞ্জিনের সরকার এবং নরেন্দ্র মোদীজির বিকাশমুখী সরকার গোটা দেশে উন্নয়ন করেছেন। আর রইল ত্রিপুরা। 5 বছর আগেও আমি ত্রিপুরায় এসেছিলাম, তখন দেখেছি গরিব মানুষের মাথার উপর পাকা ছাদ ছিল না, উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন ছিল না, কিন্তু আজ ত্রিপুরায় সবকিছু রয়েছে বলেও দাবি করেন তিনি। भारतीय जनता पार्टी की डबल इंजन सरकार ने प्रधानमंत्री मोदी जी के मार्गदर्शन और नेतृत्व में अच्छा काम किया है, पूरे देश के अंदर अच्छा काम हुआ है। और त्रिपुरा को तो बोलना ही क्या, 5 वर्ष पहले भी मैं आया था तो मैं देख रहा था मकान नहीं थे, आवास नहीं थे गरीबों के पास, बिजली नहीं थी, उज्ज्वला योजना के कनेक्शन नहीं मिल पा रहे थे, पब्लिक डिस्ट्रीब्यूशन सिस्टम में खाद्यान्न नहीं मिल पा रहा था, हर घर नल की योजना जल जीवन मिशन के अंतर्गत नहीं मिल पा रही थी। এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি এও অভিযোগ করেন যে কংগ্রেস এবং কমিউনিস্টরা রাজ্যের উন্নয়নে বাধা আনতে চাইছেন। বক্তব্যের শুরু থেকেই এদিন যোগী আদিত্যনাথ চাঁচা ছোলা ভাষায় কংগ্রেস এবং কমিউনিস্টদের আক্রমণ করেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।